সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা লেনদেন তো দেখো এক লাখ বিশ হাজার এবং পঁচাত্তর হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন উক্ত মাসে তার লেনদেন নির্মূলক আমরা প্রশ্নটা প্রশ্ন বলছে এখানে যে লেনদেন এমন ঘটনাগুলি চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় কর কি বলছ লেনদেন নয় হ্যাঁ লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ এই क्वेश्चन তোমরা অনেক আগেও করছো লেনদেন অধ্যায়ে তারপরে দেখো যে লেনদেন নয় এমন ঘটনাগুলি যে সকল ঘটনার লেনদেন নয় চিহ্নিত করে তার পরিমাণ এই যে দেখো পরিমাণ নির্ণয় করতে বললে আমরা একটা তিন কলামের ঘর করব তারিখ বিবরণ টাকা তারিখ বিবরণ টাকা এই তিন কলামের ঘর যে কোনো কিছুর পরিমাণ যদি নির্ণয় করতে বলে তো এখন আমাদের কাজ হচ্ছে কি এখান থেকে যেইগুলি লেনদেন নয় ওইগুলি জাস্ট আইডেন্টিফাই করবো করে যোগ করে দিব এখন তোমরা যদি অনেকে না জানো যে আমরা লেনদেন চিহ্নিত করব কিভাবে তো লেনদেন চিহ্নিত কোন একটা ঘটনা লেনদেন কিনা এটা চিহ্নিত করার পদ্ধতি অনেকগুলি আছে একটা পদ্ধতি হচ্ছে যে আমরা ঘটনাগুলিকে দেখব প্রথমে চিন্তা করব যে ব্যবসার সাথে সম্পর্ক আছে কিনা সম্পর্ক যদি থাকে তাহলে দেখব যে কোনো হিসাবের পরিবর্তন ঘটাইছে কিনা যদি এই দুইটা শর্ত ফিল করে কোনো ঘটনা তাহলে সেটা লেনদেন হবে না হয় লেনদেন না অর্থাৎ হচ্ছে ঘটনার যদি ব্যবসার সাথে সম্পর্ক থাকে এক এবং কোনো হিসাবে যদি পরিবর্তন ঘটায় দুই দুইটা যদি একসাথে মিলে তাহলে লেনদেন না হয় লেনদেন না এখন এরকম অনেক হইতে পারে যে সম্পর্ক আছে কিন্তু হিসাবে সেটা আবার হিসাবের পরিবর্তন ঘটছে কিন্তু ব্যবসার সাথে কোনো সম্পর্ক নেই তাহলে লেনদেন না প্রথমত আমরা দেখবো সম্পর্ক এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে তোমরা এখান থেকে কিছু মুগস্থ করতে পারো কারণ ঘুরে ফিরে প্রতি বছর এরকমই এগুলি আসে হ্যাঁ সবসময় এই কয়েকটাই আসে যে এখানে দেওয়া আছে কয়েকটা আমি দশটার মতো এখানে দিয়ে দিছি এই দশটা ঘটনা যদি তোমরা দেখো সবসময় পরীক্ষা এরকমই আসে দশটা তোমরা মুখস্থ করলেও পেরে যাবে যে যদি ফরমায় থাকে তাহলে লেনদেন না বা অর্ডার বা আদেশ এরকম যদি থাকে ফরমায়েশ মানে অর্ডার দাও বা আদেশ দাও লেনদেন না তারপর যদি সিদ্ধান্ত নেয় লেনদেন না আবার যদি ব্যক্তিগত খরচ দিয়ে ব্যক্তিগত টাকা দিয়ে ব্যক্তিগত খরচ পরিশোধ করে সেটা লেনদেন না চুক্তিবদ্ধ থাকলে এটা না ব্যক্তিগত চুরি হলে লেনদেন না তারপর হচ্ছে মালিক ব্যক্তিগত পুকুরের এটা তারপরে নিয়োগ যদি বলা থাকে তাহলে লেনদেন না তারপর হচ্ছে তিনি ব্যক্তিগত নিলে থাকলে লেনদেন না ঘুরে ফিরে একটা গবেষণায় দেখা গেছে যে এখানে যে দশটা ক্ষেত্রে এই প্রশ্ন এগুলি থাকে দশটার মধ্যে একটা আছে আমরা একটু পড়ি বলছে এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো তাহলে ব্যবসা যেহেতু আরম্ভ করছে অবশ্যই ব্যবসার সাথে সম্পর্ক আছে এবং এর ফলে ব্যবসায় টাকা নিয়ে আরম্ভ করছে সম্পদ বৃদ্ধি পেয়েছে মূলধন বৃদ্ধি পেয়েছে সুতরাং এটা লেনদেন নগদে 100 টাকা আরসবপত্র ক্রয় তাহলে এটাও লেনদেন ব্যবসার সাথে সম্পর্ক আছে এখন তুমি বলবা যে এখানে তো বলা নাই ব্যবসার সাথে সম্পর্ক আছে কিভাবে বুঝব মনে রাখবা একটা জিনিস কোন কিছু যদি ব্যবসার সাথে সম্পর্ক না থাকে সেটা উল্লেখ করা বাধ্যতামূলক আর যদি কোনো কিছু না বলে ধরে নিতে হবে যে এটা ব্যবসার সাথে সম্পর্ক আছে অর্থাৎ এটা ব্যবসার সাথে সম্পর্ক আছে এবং আরসবপত্র কেনার ফলে ব্যবসা আরসবপত্র বাড়ছে এটা লেনদেন ধারে পণ্য বিক্রয় আচ্ছা এখানে বলছে যে ধারে এত টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল এই যে আদেশ মানে যে যেখানে বলছিলাম ফরমায় মানে আদেশ বা অর্ডার এগুলি থাকলে লেনদেন না সুতরাং এই যে যে আদেশ পাওয়া গেছে এটা কি না এটা কিন্তু লেনদেন না তাহলে আমরা এখানে কি করব এটা কয় তারিখ এটা হচ্ছে আট তারিখ আমরা তারিখের ঘরে প্রথমে সাল লিখবো এরপরে মাসের নাম এরপরে আট এরপরে এই আট তারিখ হ্যাঁ আট তারিখ লিখলাম এরপরে ধারে বিক্রয়ের আদেশ পাওয়া গেল এটা লেনদেন এরপরে বলছে নগদে পণ্য ক্রয় করা হলো এটা ব্যবসার সাথে সম্পর্ক আছে আর নগদ টাকা চলে গেছে পণ্য ব্যয় বাড়ছে এটা লেনদেন মাসিক এত মাসিক পনেরো হাজার টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ এই যে দেখো আমরা আগেই বলছিলাম এই যে নিয়োগ নিয়োগ যদি থাকে যে কর্মচারী নিয়োগ নিয়োগ কথাটা আছে এই কারণে এটা কিনা লেনদেন না তাহলে এটাও লেনদেন না তাহলে আমরা কি করব এটা কয় তারিখ পনেরো তারিখ পনেরো তারিখ লিখবো যে নিয়োগ করা হলো পনেরো তারিখ এই টাকার করে টাকাটা লিখে দিলাম এরপর বসে। ব্যবসায় প্রয়োজনে মনিহারি ক্রয় করে এত টাকা নগদ প্রদান করা হলো ব্যবসায় প্রয়োজনে তাহলে ব্যবসার সাথে সম্পর্ক আছে আর মনিরি কিনছে মনিরি ব্যয় হচ্ছে লেনদেন এটা চেক দ্বারা পণ্য বিক্রয় এটাও লেনদেন তারপর মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটাও লেনদেন ব্যবসার সাথে সম্পর্ক আছে আর উত্তোলনের মালিকানা শতসূত্র আমরা এই দুইটাই পেলাম কিনা লেনদেন না তাহলে আমরা কি করব এটা জাস্ট এই টাকাগুলি যোগ করে দিয়ে লিখে দেব এই হচ্ছে আমাদের ক নাম্বার আর এটা আমরা কোথা থেকে এটা আমাদের যে রচিত মাধ্যম হিসাব বিজ্ঞান ফিনান্স বই আছে এই বইতে আমরা এইভাবে সব ভাবে আমরা দিয়ে দিছি তো এটা হচ্ছে যারা একেবারে দুর্বল মনে করো তোমরা জাস্ট এই দশটা ঘটনা মুখস্থ করে ফেললেই প্রতি সব কটা অঙ্কে পারবা কারণ নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এইগুলি আসে লেনদেন না বলে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম